প্রতিবারই পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আকর্ষণ থাকে বাংলাদেশকে নিয়ে। এবারও তার ব্যতিক্রম নয়। 46তম কলকাতা বইমেলার বাংলাদেশ প্যাভিলিয়ন হচ্ছে বঙ্গভবনের আদলে। তবে এবারের কলকাতা বইমেলার থিম কান্ট্রি স্পেন। বইমেলা শুরু হচ্ছে 30 জানুয়ারি। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। আর মাত্র দুদিন পর শুরু হবে ভারতের সবচেয়ে বড় বই উৎসব আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবারে 46তম কলকাতা বইমেলার উল্লেখযোগ্য বিষয় হলো রেকর্ড পরিমাণে প্রকাশনা সংস্থার অংশগ্রহণ, জানিয়ে খুশি কলকাতার বইমেলার কর্তৃপক্ষ। এবারে 20টি দেশের 700টি প্রকাশনা, 200টি লিটিল ম্যাগাজিন সহ মোট 900টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করবে। এত বছরের মধ্যে সর্ববৃহৎ প্রকাশনা, সর্ববৃহৎ পার্টিসিপেন্ট হচ্ছে কলকাতা বুক ফেয়ারে। উদ্যোক্তারা জানিয়েছেন এবারের বইমেলা থিম কান্ট্রি স্পেন হলেও পশ্চিমবঙ্গের বাঙালি পাঠকদের আকর্ষণ সেই বাংলাদেশ, আর সে কারণে একইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশকে। এবং এর সাথে তাদের অভিমত, এবারে প্রকাশক বাড়ায় গত বছরের তুলনায় বই বিক্রি আরও বাড়বে, নিঃসন্দেহে মনে করি বাড়বে। কতবার করোনার সময় ওই রকম প্রচণ্ড প্রবল গরমে যদি 23 কোটি টাকার বিক্রি হয় এবং অত মানুষ আসেন, তাহলে এবারে তো খুব ভালো হবে। গত বছর বইমেলার থিম কান্ট্রি ছিল বাংলাদেশ। মোট 3 বার কোনো দেশ কলকাতা বইমেলার এই শিরোপা পেয়েছে, আর সে কারণে 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় 3,500 স্কোয়ার ফুট জায়গা জুড়ে বঙ্গভবনের আদলে তৈরি হচ্ছে বাংলাদেশ প্যাভিলিয়ন। এবারে বাংলাদেশি বইয়ের বিক্রিও ভালোই হবে, এমনই আশা প্রকাশ করেছেন কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের বাণিজ্য শাখার প্রধান শামসুল আরিফ। প্যাভিলিয়নটা হচ্ছে 3,500 স্কোয়ার ফিট হচ্ছে, আর এটির ডিজাইনটি হচ্ছে বঙ্গভবন আদলে। টোটাল 42টি প্রকাশনা সংস্থা এবং জাতির জনক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সহ মোট 43টি স্টল এই মেলায় অংশগ্রহণ করছে। সব মিলিয়ে ভারতের সবচেয়ে বড় বই উৎসব কলকাতা বইমেলা নিয়ে সাজো সাজো রব এখন শহর জুড়ে। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।